আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বাংলাদেশ মাদ্রাসা প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ BMTTI অবস্থান করছি। এখানে বিভিন্ন জেলার শিক্ষকবৃন্দ রয়েছেন, তো আমরা বিভিন্ন জেলার স্যারেরা বিভিন্ন ভাষায় কথা বলেন, তো আমরা বগুড়া ভাষা এবং সাতক্ষীরার ভাষায় কিছু আমরা শুনবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের সাতক্ষীরার ভাই মোহাম্মদ নাজমুল কবিরের স্যারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাজমুল কবির, কাশিমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, কাশিমপুর সাতক্ষীরা সদর। এই হলো আমার পরিচয়। আমার ভাই আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিসের নাজমুল রে? নাজমুল কে চেনে? হামাক চেনে? হামাক চেনে? হ্যাঁ, হচ্ছে বগুড়ার ছোল। বগুড়ার ছোলের দিকে একবার তাকালে কেউ সাহস পাবে কোনো কিছু কবার? আমি আমার পরিচয় দাঁড়িয়েছি এখন। এখন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম সাদ্দাম, চকজুনাহার স্বতন্ত্র এই মাদ্রাসা। আমি এই জায়গা ট্রেনিং করে পাচ্ছি, ট্রেনিং আমি আজেবাজে ইয়া কাঁচাল পারবে আসিনি। আসসালামু আলাইকুম। তো এখন শুরু করতে যাচ্ছি সাতক্ষীরার আঞ্চলিক ভাষা বগুড়ার ভাই শহীদুল ইসলামের সঙ্গে পাওনা নিয়ে ঝগড়া। তা আমি যাচ্ছি শহীদুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এখন শহীদুল ভাইয়ের বাড়ি যাব, যেই শহীদুল ভাই খুঁজি টাকা নিয়ে আবার ফিরে আসবো। আমি নাজমুল, আমি নাজমুল। শুনিস না, দেখতো কেউ বাড়ি ডাকাটা কে করে একটু দেখতো। ওরে শহীদুল ভাই, আমি নাজমুল। আমি যে বড্ড জ্বালায় আছি ভাই, খুব জ্বালায় আছি। যে টাকা কটা পাওনা ছিল না, ওই টাকা কটা দেরে ভাই আমার একটু। কিসের টাকা রে? ওরে ভাই, আর কতদিন আসবো তোর বাড়ি? আমি হাঁটতে হাঁটতে তো আমার পাও শেষ হয়ে গেল। ভাই কি আত্মার্যক কথা বারে, আমি টাকা দিছি তাও কয় টাকা পাবি? এ সাক্ষী তো আমার রাখাও। আমার সাক্ষী সবকে সব আছে, টাকা কখন দিবি সেই কথা কয় ভাই। না না, টাকা আজকে দিতেই হবে। তুই আমার থেকে কোনো টাকা পাবো না। আমি টাকা পাই না? তুই আমার থেকে কোনো টাকা পাবো? আমি টাকা পাই তা মোটা অঙ্কের টাকা। আমি কতবার আসবো এই বাড়িতে? আমার গাওয়াতে আগ ধরালে কিন্তু তোর খবর আছে কিন্তু। আরে আমার তো রাগ আমার হওয়ার কথা, টাকাটা আমার 2-3-4 বছর পুরনো আগাতে দেওয়াই বন্ধ। সেই আমার কথা বলিস না কোনো, কেন তো টাকা বলিস না? কথা শুনবে দেখ। হ্যাঁ, বুঝিস না কি তোর আমার এই লোকজন চেয়ারম্যান কাঁচা বলে চল যাবো। আমি এখন বুঝলাম কিসের চেয়ারম্যান, কিসের চারটার তোকে আমি টাকা দিছি। না না, আমি টাকা সব পাইনি তো, টাকা সব পাইনি, টাকা পাইনি, টাকা সব টাকা আমি পাইনি নাকি? না, তাহলে লোকজন ডাক কর, চার দোকানে যারা আছে আমার সাক্ষী সবকে সব রেডি। এই শহীদুল ভাইয়ের জন্য, এই শহীদুল ভাইয়ের লগে কত দিন আমি হাইটি হাইটি করোনার আগে ব্যবসা করতে কয়েক লাখ টাকা শহীদুল কাছে। সেই শহীদুল আমার এখন চেনে না, আর কত বার যেন ফোন দিই, সে ফোনেও আমার সাথে কথা বলে না। এটা কত বিরক্তিকর। আমার বাড়িতে আরো মেহমান আছে, তুই এখন যা তো ভাই। না না না, আমি যাব না, আমার টাকা দিতেই হবে। আরে ভাই তুই যা তো, আমার গাড়ি লোড হবে নাকি? আমার ভুমরায় গাড়ি অপেক্ষা করতেছে, লোড হবে তাই টাকা দিতে হবে ভাই। আমার টাকা আজকে দিতেই হবে, কোনো কথা নেই। এই ভাই তুই তো টাকা পাস, সেটা তো আমি দিতে হবে তো। রে ভাই টাকা পাবো, আমার দিতে হবে, আমার লাগবে। বারে শোন, বারে শোন শোন, এটা কথা হলো কি, আমার বাড়িতে মেহমান আছে। মেহমান আমি আর কদিন চিনবো ভাই? এই চিল্লাচিল্লি তুই করছ ভাই? চিল্লাচিল্লি তো অবশ্যই করবো, চিল্লাচিল্লি তো এখন কেবল শুরু হইল। আরে ভাই তুই আমার মানিক তো। না 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 না, এ বাজে তুই মানিক তো খাস না। বারে আমার টাকা কি দেওয়া লাগবে? টাকা আমার তো খাস না। বারে কি হবে, টাকা আমার লাগবে। আমার গাড়ি লোড হই দিছে ওই ভুমরাই, ওখান থেকে চলে যাবে ঢাকায়, অনেক টাকা লাগবে সেখানে। এই টাকাটা আমি কত কোন দিন আসবো? এ ভাই তোকে আমি, তোকে আমি ভালো করে কই, তুই আজকে আর চিল্লাচিল্লি করিস না। না ভাই, আমার বাড়িতে মেহমান আছে ভাই, বাড়িতে আমার আমার টাকা খুব দরকার, খুব দরকার।
না আমি এর আমি সামকান আমি এই যে করোনাতে বন্ধ কোনদিন আরে ভাই তোর কি আরে ভাই কথা চাইনি তোর কি গলা ছোট হয় না কেন ভাই দরকার এই ভাই তোর গলা ছোট হয় না কেন আমার গলা ছোট না তো আমার তো জ্বালা তুই গলা ছোট করে দে তুই জ্বালা তো আমার ঘর মেহমান আছে সাংঘাতিক জ্বালা মান মান ইজ্জত তুই খাবো বুঝা পড়ছে তোর জন্য কি লাঠি বার করব বুঝিস এ বেশি কথা বলছ না আমি তো রেডি আছি আমি তো রেডি আছি তুই কি করতে পারবি তুই আমার কিছু করতে পারবি নি সৈদুল এটা মনে করিস তুই কিভাবে টাকা তুলবি তুই যা আমার ক্ষমতা বলে তোর কাছে এক সপ্তাহের মধ্যে আমি টাকা দেই যা তুই এই নাজমুল কবি সাতখিরা নাজমুল কবি চিনিস আমার বগুড়া শুন করতে রে বগুড়া শুন করতে আমার লাইনে কতরে গাড়ি চলে তুই জানিস এ তুই কোনটা দেব যা তো যা তুই কোনটা দে আমার টাকা তুলতে এখন শুন শুন এই শুন কোন কথা শুন এই শুন শুন আরে ভাই এই শুন আমার শুন আমার